দেখি একটা আওয়াজ হয়, কি স্পিসের আওয়াজ হয়, কয় যে মানুষ মরে গেছে, মানুষ মরে গেছে। আটটার দিকে আমরা খবর পাই যে অনলাইনের মাধ্যমে যে এখানে একটি গৃহকর্মীর লাশ পড়ে আছে, ছাদ থেকে পড়ে গিয়েছে বা কেউ ফেলে দিয়েছে, এরকমই মিশ্র খবর। তা আমরা এসে মাল লাশের সুরথাল সহ অন্যান্য কার্যক্রম করার ফাঁকেই আশপাশের বিভিন্ন উৎসুক জনতা এসে উপস্থিত হয় এবং আমরা বিষয়টি কোনো রকম তদন্ত কার্যক্রম শুরুর আগেই তারা বলতে থাকে যে এটি খুন করা হয়েছে এবং তার প্রেক্ষিতে তাদের মানে তারা উত্তেজিত হয়ে এই বাড়িতে প্রবেশের চেষ্টা করে এবং বাড়ি ভাঙচুর করে এবং অগ্নিসংযোগ করে। পরবর্তীতে আমরা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেই, আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে, একটি মোটর সাইকেলে। আমাদের রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বেশ কিছু পুলিশ সদস্য আহত আছে আর আমরা গৃহকর্মীর লাশ আমরা পোস্টমর্টেমের জন্য আমরা মেডিকেলে প্রেরণ করেছি, অন্যান্য আইনি কার্যক্রম চলমান। ধন্যবাদ।